মন্দিরের তালা ভেঙে চুরি প্রণামী বাক্স, আতঙ্কিত এলাকাবাসী। ঘটনাটি ঘটেছে হাবড়া থানার অন্তর্গত নগরথ বা নিমতলা এলাকায়। মন্দিরের তালা ভেঙে চুরি প্রণামী বাক্স, আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা। ঘটনাটি ঘটেছে হাবড়া থানার অন্তর্গত নগরথ বা নিমতলা এলাকায়। স্থানীয় বাসিন্দা গুরুদাস কুণ্ডু জানান, তিনি সকালবেলা মন্দিরের সামনে এসে দেখেন মন্দিরের তালা খোলা। সে সময় সন্দেহ হয় তার। পরবর্তীতে তিনি প্রতিবেশীদের জিজ্ঞাসা করায় প্রতিবেশীরা জানান তারা মন্দিরের গেট খোলেননি। এরপর মন্দিরে ঢুকে দেখেন মন্দিরের প্রণামী বাক্স উধাও। প্রণামী বাক্সে 8 থেকে 9 হাজার টাকা ছিল বলে দাবি মন্দিরের পুরোহিতের। সকালে আমাকে মন্দির কমিটির যে তত্ত্বাবধায়ক আছে গুরুদা, উনি আমাকে ফোন করলেন। কালকে অম্বাবুচি ছিল রাত্রে মন্দির, দুজনে মিলে একসাথে বন্ধ করে আমিও বাড়ি গিয়েছি, উনিও গিয়ে বাড়ি চলে গিয়েছে। সকালে একটু ঘুমিয়েছি, দেরি লেটে উঠেছি। যাই হোক, বাড়ির থেকে তাড়াতাড়ি রেডি হয়ে এসে উনি বিস্তারিত বললো যে এই ব্যাপার, এসে দেখি তালা ভাঙা, মন্দিরের ক্যাশ বাক্স উধাও। বৈশাখ মাসের 30 তারিখে আমাদের এই মন্দিরে বাৎসরিক পুজো গিয়েছে, তখন ভালো প্রণামী এই মন্দিরে পড়ে। আতঙ্কিত তো সব থেকে বেশি আমি, যেহেতু পুরোহিত আমি। এরপর বিষয়টি জানিয়ে হাবড়া থানায় খবর দেওয়া হয়। ঘটনাস্থলে উপস্থিত হয় হাবড়া থানার পুলিশ, ঘটনার তদন্তে হাবড়া থানা। স্থানীয় বাসিন্দারা জানান এর আগে কখনো এ ধরনের ঘটনা ঘটেনি। এই ঘটনার ফলে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে ওই এলাকায়। পুরো ঘটনার তদন্তে নেমেছে হাবড়া থানার পুলিশ। আমাবতী গেছে তো, আমাবতীর জন্য সব বন্ধ ছিল, এখন আমিও ছিলাম, আমি ঠাকুরমশাইও ছিল, তালা ঠালা বন্ধ করে এইগুলো পদ্মা টদ্দা দিয়ে গেছি। বাজারে যাচ্ছি যখন, তখন দেখছি ওই গেটটা খোলা, তা চাবিটা থাকে ওই বাড়িতে। তা ওই বাড়িতে গিয়ে বলি রাধা গোবিন্দ মন্দির কেউ খুলেছে, ওই না তো খুলে নিত। আমি দেখি চাবিটা, চাবিটা নিয়ে আমি আমার আসলাম, এসে দেখি তালা ভাঙা, প্রণামী বাক্স, হ্যাঁ পুরো বাক্স সুদ্ধি নিয়ে। ব্যুরো রিপোর্ট, নিউজ, নো ম্যানস ল্যান্ড, হাবড়া।